يا مؤمن مسلمان আমার আল্লাহর নবী দুইজন ভালো তাদের স্ত্রী দুইজন খারাপ রাস্তায় থাকলো কিবতে রাস্তায় থাকলো স্বামীর বিপরীত হয়ে গেল আর দুইজন নারী আল্লাহর পক্ষ থেকে ভালো তাদের স্বামীরা হলো খারাপ তার মধ্যে ফিরাউন আর ওই যে আবু জেহেলের স্ত্রী হযরত সুমাইয়া এই যে দাওয়াতের কথা এখানে বলবো আপনাদের যে নৌকার কাছে রেখে দিলাম ওদিকে সুমাইয়া নবীর কাছ থেকে কোরআনের দাওয়াত গ্রহণ করে কালেমার দাওয়াত গ্রহণ করে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের এই লোকজন যারা আছে চার পাঁচ জন লোক চলে আসতেছে আবু জেহেলের সামনে দিয়া বলে না তাই আমি আর আপনাদের দলে থাকব না বলে কেন বলে আপনি ইসলামের বিপক্ষে থাকেন আপনার স্ত্রী পক্ষে থাকে আপনি কোরআনের আইন আইনকে বাতিল করে আপনার নিজের বানানো আইন চালু করলেন আর সুমাইয়াত আপনার স্ত্রী কোরআনের আইনের পক্ষে থাকে আপনি কোরআনের মাহফিল বন্ধ করেন কোরআন পড়া বন্ধ করেন আর আপনার স্ত্রী সুমাইয়া কোরআন নিজেই পড়ে আবার কোরআনের দাওয়াত দেয় জোরে জোরে বলেন আল্লাহু আকবার তাহলে আবু জেহেল খারাপ আর আবু জেহেলের স্ত্রী ভালো নবী নূহ আলাইহিস সালাম ভালো আর নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী কি তাহলে এই যুগে আবু জেহেলের মতো স্বামীও আছে আবার সুমাইয়ার মতো মেয়ে এখনো আছে না না ওই স্বামী কয়টা যেন খবরদার এলাকায় একটাও না থাকে নাকি খান কারণ আবু জেহেলের মতো যে স্বামী হবে সে স্বামীর নামে কলঙ্ক হবে নূহ আলাইহিস সালামের মতো স্বামী হতে হবে নবী মুহাম্মাদের মতো স্বামী হতে হবে আর স্ত্রী হবে সুমাইয়ার মতো আসিয়ার মতো জোরে বলে ঠিক না ঠিক এই সুমাইয়া কোরআন পড়ে দাওয়াত দিয়ে নিজের ঘরের মধ্যে ঘরের খিলটা লাগাইয়া দরজাটা লাগাইয়া ঘরের মধ্যে কোরআন পড়ে আমার আল্লাহ তাআলার বান্দি কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم এইভাবে পবিত্র কোরআন পড়ে আবু জেহেলের দলের লোকেরা বলে না তা আপনার মানবো না আপনার দলে থাকবো না বলে থাকবা কি করলে বলো বলে আবু জেহেল আপনি যদি নেতা হতে চান তাহলে আপনার স্ত্রী সুমাইয়াকে বাড়ি থেকে বের করতে হবে না হলে মেরে ফেলতে হবে আবু জেহেল বলল নেতা আমার থাকাই লাগবে নেতা হওয়াই লাগবে প্রয়োজনে স্ত্রীকে মেরে ফেলবো জোরে বলেন না বুঝবিল্লা নেশাখোর আছে না নাই আছে না নাই বলে স্ত্রীকে মেরে ফেলবো নেতা আমার হওয়াই লাগবে স্ত্রী যদি আমার বাধা দেয় ও যদি কোরআনের পক্ষে হয়ে আমার এই রাজনীতির পথে বাধা দেয় তাহলে ওর বসান দিয়ে দেবো এরম আছে না নাই স্বামীরা আছে না নাই এই আবু জাহেল বললো চলো ডুগি তবলা ঢোল বাজাইয়া মক্কা মদিনার মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো আর আমার সাথে দুইজন আসো দুইজন চলে গেল এবার ওই আবু জেহেলের বাসায় আর ওদিকে ডুগি তবলা ঢোল বাজাইয়া মক্কা মদিনার আনাচি কানাচিটা ছড়িয়ে দিল যে আজকে আবু জেহেল তার নিজের স্ত্রী সুমাইয়ার বিচার করবে তোমাদের দাওয়াত থাকলো এমন স্বামী না আছে স্ত্রীদেরকে কাঠ গড়ায় দাঁড় করায় আবার স্ত্রীরা স্বামীদের কাঠ গড়ায় দাঁড় করায় আছে না না এইগুলো সব ওই আবু জেহেলের কায়দা ঠিক না বে ঠিক যে স্ত্রী স্বামীকে অপমান করলো ওই স্ত্রী স্বামীর ঘর আবার কি কায়দায় করে তাও করে থাকলে ব্যবহার আছে না নাই আমার যে স্বামী তার স্ত্রীকে কাঠ করাই তুললো ইউনিয়ন পরিষদে তুললো গ্রামের মধ্যে তুললো ওই স্বামীর আবার ওই স্ত্রীকে নিয়ে ঘর সংসার করে এই যুগে আছে না নাই কষ্ট আছে নাকি বোঝাতে পারছি আবু জেহেলের মতো লোক যারা তারা নির্লজ্জ হয় কি হয় নির্লজ্জ হয় স্ত্রী সুমাইয়া ঘরের মধ্যে কোরআন পড়ে আর দুইজনা একজনকে পুরাতন বলল লোহার বলল বলল তুই ধার দে আবু জেহেল একজনকে সাথে নিল আচ্ছা নিজের উপর বিচার করবে তা দেশের লোকের মিটিং করে ঢোল ঢুকি তবলা বাজিয়ে যে মানুষ তার স্ত্রীর বিচার করবে সে কি স্বামী না হিজলে জোরে কোন সে হিজলে সে কখনো স্বামী হতে পারে সে স্বামীর যোগ্যতা রাখে নাই আবু জেহেল সব লোকের দাওয়াত দিয়ে দিয়েছে এবার ঘরের দরজায় যেয়ে আবু জেহেল বলছে সুমাইয়া ঘরের দরজা খোলো সুমাইয়া বলছে স্বামী গো আপনি আপনার ঘরে চলে যান আমি কোরআন তেলাওয়াত করা হয়ে গেলেই
আমি আপনার ঘরে আসতেছি আপনার প্রয়োজন যা চাই আমি তাই মিটিয়া দেব কিন্তু আমি একটু কোরআন শেষ করে আসতেছি জোরে বলেন আল্লাহু আকবার এমন স্বামীরা আছে যে স্ত্রীরা কোরআন পড়ে স্বামীরা এসে গরুর মতো সেই নাক ডাকানো ডাক বোঝেন তো ফুসলায় না মাঠের টাকলাম এখনো ভাত না দিয়ে কোরআন ঘটছে আছে না নাই এ আছে না নাই কোন তাহলে ওগুলো আবু জেহেলের মতো কারণ আবু জেহেলের স্ত্রী কোরআন পড়ে আর আবু জেহেল দরজায় টুকা দেয় বলে ঘর খোলো বলে যাও ঘরে যায় আসতে কোনো কথা হবে না ঘরের দরজা খোলো বলে যাও আমি আসতেছি আবু জেহেল তবু শুনলো না আবু জেহেল দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেললো চুলের মুষ্টি ধরলো সুমাইয়া হাতের মুষ্টি দিয়া চুলের মুষ্টি ধরে যখন সুমাইয়াকে টানে টেনে হিসছে উঠানের দিকে নিয়েছে হযরত সুমাইয়া বলে ও গো স্বামী আবু জেহেল আমার চুলে লাগতেছে ছেড়ে দাও আমার কষ্ট দিও না আমার বহু লাগতেছে সুমাইয়ার স্বামী আবু জেহেল বলল তুমি ঈমান রাখবা না ছাড়বা কোনটা করবা বলো সুমাইয়া বলে একবার যখন ঈমান এনেছে একবার যখন কোরআন ভিতরে ঢুকেছে আমি সুমাইয়া আমার জীবন দেব তবুও ঈমান ছাড়বো না তবু ঈমান ছাড়বো না এই আবু জেহেল বলছে ঈমান ছেড়ে দাও তাহলে তোমাকে এই মক্কা মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দিব বিয়ে দিলে তুমি অট্টালিকা বাবা তোমার নর্তকী সাজাইয়া গান বাজনা করে নিয়ে বেড়াবে তুমি নরম কামরাই বিছানায় ঘুমাতে পারবা সুমাইয়া বলে আবু জেহেল রে আমি সুমাইয়া যখন নবীর কালেমা একবার গ্রহণ করেছি আল্লাহর কালেমা আল্লাহর কোরআন যখন ভিতরে এনেছি আমি সুমাইয়া আমার জীবন দিয়ে দেব তবু আমার ঈমান আমি ছাড়বো না জোরে জোরে বলেন আল্লাহু আকবার এইবার আবু জেহেল উঠানের মাঝখানে ধাক্কা দিয়ে ফেলে দিল ধাক্কা দিয়ে ফেলে দিলে সুমাইয়ার কাপড়গুলো ওই যে পাশে ছিল সুমাইয়ার স্বামী আবু জেহেলের সাথে একজন ওই লোকটাকে বলল আবু জেহেল বলল ও আমার সামসাবা আমার সাথে থাকালো আমার স্ত্রীর গায়ের কাপড়গুলো খুলে নে এমন এমন স্বামীরা আছে নিজের স্ত্রীর ইজ্জতকে সারা দেশে দেখিয়ে বেড়ায় আছে না নাই নিজের স্ত্রীকে দেখার ভাগ্য সৌভাগ্য আল্লাহ তাআলা স্বামীদের অনুমতি দিয়েছে স্বামীরা হলো স্ত্রীদের পোশাক আর স্ত্রীদের পোশাক হলো স্বামী এই দুইজনার দুইজনার পোশাক আর আমার যুগের ছেলেরা নতুন বিয়ে করলে চুলগুলো আগলা করে সেলফি তুলে নিয়ে নেটে দিয়ে দিচ্ছে আর সারা দেশের মানুষগুলো ওদের ছবি দেখে লাইন দিয়ে বলছে জিনিসটা ভালোই আছে আছে না নাই আর ওরাই যদি দেখে ফেলবে তাহলে ও জিনিস আবার তুমি সেলফি দিলে যখন দিয়েছ তখন তুমি তো জানছো না যে কি হচ্ছে ও গুনা যে কত হচ্ছে তোমার মন নামায় সব জমা হচ্ছে আর স্ত্রীরও জমা হবে দুইজনা দায়ুসের আর দায়ুসের দলের লোক কারণ ওরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য আর হবে না কারণ যেই স্বামী স্ত্রীর ছবিগুলো নেটে দিয়ে দিল ওরা আসলে স্বামী স্ত্রী হলো না বরঞ্চ ভিলেনি কায়দায় স্বামী আর স্ত্রীর ছবি তুলে ছেড়ে দিল এক সময় ডিভোর্স হবে নেটা বাঁধবে আর ওইগুলো তুলে ধরবে দেখো ফেসবুকে সব আছে আছে না নাই এগুলো সমাজের কালচার হয়ে গিয়েছে এখন নিজের স্ত্রীকে ঘরের মধ্যে সাজান নিজে দেখেন বাহিরে নেটে কোনো ছাড়াছাড়ি করেন না এগুলো করলে আপনি গুনাহগার হবেন মুসলমান ভাইয়েরা আমার একটু জিকির করেন লা ইলাহা আমার কয়টা থেকে এই পর্যন্ত টাকা তোলার لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমরা একটা অ্যালান শুনি দিঘি নামের একটা ছোট বাচ্চা মেয়ে মাহফিলে এসে নাকি কোথায় হারিয়ে গেছে কেউ যদি দিঘিকে পেয়ে থাকেন তার মার কাছে দিঘিকে দিয়ে আসেন আর নিজে যে সন্তানের মা দিঘির যে মা আপনিও অ্যালার্ট হন এত এতভাবে এই মাহফিলে এসে আপনার সন্তানকে ছেড়ে দিয়েছেন এটা আপনার বুদ্ধিতে হালকা আছেন
যদি প্রকৃত পাকা বুদ্ধি থাকতো সন্তান ছোটটা ছেড়ে দিতেন না নাকি দিতেন ও পাপড় ভাজা খাওয়ার জন্য আপনি যদি পাঠাইতে পাঠিয়ে দিয়েছেন বা কোনো কাজে পাঠাইছেন এগুলো বন্ধ করেন মাহফিলে এসে কোন লোককে কোন জায়গায় পাঠাবেন না যে জায়গায় বসার স্থান সেই জায়গায় বসে থাকবেন আর দিঘি কে যে কেউ যদি পেয়ে থাকেন দিঘিকে অন্ততপক্ষে মাহফিলের মঞ্চের সামনে অথবা মাহফিলের মহিলা প্যান্ডেলের মধ্যে দিয়ে আসেন কারণ এই ছোট বাচ্চা হারিয়ে গেলে এটা বদনাম না কথা বলেন হারি কষ্ট হবে না আর মা যদি এসে দিঘির হারি ফেলে তাহলে ও কত কষ্ট পান বাড়ি গেলে তো আমরা তো বুঝতি যাক আলহামদুলিল্লাহ এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আলোচনা চলবে তো এই আবু জেহেল তার স্ত্রী বিচার করে আমাদের দেশের যে স্বামীগুলো স্ত্রীদেরকে অন্য পর পুরুষের সামনে বিচার করবে তাহলে আবু জেহেল আর এই পর পুরুষের সামনে বিচার করা স্বামীগুলো একই কাতারে পড়বে ঠিক না বে ঠিক স্বামী স্ত্রী ভুল হলে নিজের ঘরোয়া ভাবে কোরআন হাদিস বুঝাই দেবেন কোরআন কিনে দেবেন হাদিস কিনে দেবেন আপনি তা না কিনে দিয়েছেন এইটা ঠিক না বে ঠিক হে কথা কর না কে কোরআন না কিনে হাদিস না কিনে কিনে দিয়েছে মোবাইল আরে মোবাইল পাওয়ার পরে ভাত রান্ধার কথা ভুলে গিয়েছে ও সারাদিন এইটা টিপে যায় ঠিক না বেঠিক এই দিঘি নাকি তুমি নাকি কিটা আচ্ছা দিঘি আসলে আমাদের আমাদের এখানে খবর পাঠাবেন বলে নাই বলবে মেলা টেনশন তো সুলাইমা এই মানে আবু সাহেল তার স্ত্রীকে উঠানের মাঝখানে ওই পর পুরুষের হাতে কাপড় ফোড়াচ্ছে কাপড় খুলিয়ে যখন স্ত্রীর কাপড় স্বামীর সামনে অন্য পর পুরুষ খোলে আমার যুগের কোন পুরুষের সামনে কোন স্ত্রীর যদি কোন পর পুরুষ এসে আমার বা আপনার স্ত্রীরকে কাপড় খোলে তারে কি আপনি ছাইড়ে দেবেন জোরে বলেন আপনার গায়ে শক্তি যদি নাও থাকে আপনি যদি একেবারে চিকুন হন তাও আপনার মাথা ঠিক থাকবে না মনে হবে ওর বসান দিয়েই ছাড়বো ঠিক না বলে তাহলে আমার যুগের মানুষ এই চিকুন মানুষ যদি স্ত্রীর অপমান সহ্য করতে না পারে তাহলে আবু জেহেল মার কাজারা এরা সহ্য করে কি গাই দায় মুসলমান ভাইয়ের আমার এইবার অনুঙ্গপনা করে সুমাইয়াকে উঠানের মাঝখানে আর কাফের দলের চারিদিকে ঘিরে ধরে রেখেছে নিজের স্ত্রীর ইজ্জত সকল পর পুরুষেরা দেখে আবু জেহেল পুরাতন বল্লভটা ধার দিয়া বল্লভটা নিয়া বলে এই সুমাইয়া বল ইমান ছাড়বি না মরবি সুমাইয়া এমন তেজে বলতে লাগলো এই আবু জেহেল তুমি আমার স্বামী তুমি যদি আমার মেরে ফেলো তাতে আমার কোন দুঃখ নাই কিন্তু আমি আমার আল্লাহর কোরআন আমার নবীর কালেমা আমি সুমাইয়ার জীবন দেব তা ছাড়বো না জোরে বলেন আল্লাহু আকবার আপনাদের ভিতরে হিট হচ্ছে না যদি হিট হয় তাহলে তাকবীরটা জোরে দেবেন আজকে আল্লাহু আকবার এরকম কাইদায় দিয়ার দরকার নেই মানান ছাড়ে ছাড়ি যাবেন নাকি খাম জারতি জোরে যদি না পারেন তাহলে আপনার ঈমান বাড়বে না কি বলেন আরে যারা ভয় পায় তারা চুপ পাইয়ে দেয় আর যারা ভয় পায় না তাদের মুখ থেকে যা বেরিয়ে আসবে যত আওয়াজ হয় হোক ঠিক না বেটি হ্যাঁ রাজি আছেন তো দেখে আপনারা যাই আছে কি দেখি লিল্লাহ তাকবীর নারায় তাকবীর কষ্ট হচ্ছে নাকি যাই মুসলমান এই সুমাইয়ার জীবন কার জন্য দিতে রাজি আর নূহ আলাইহিসসালামের জীবন কার জন্য দেবে কথা কন ও আল্লাহর জন্য কনে নূহ আলাইহিসসালাম নবী তার স্ত্রী দসে বেমানদের রাস্তায় শয়তানের রাস্তায় ঠিক না বেটি আর আবু জেহেল নবী নয় নবী চাচা কিন্তু আবু জেহেলের স্ত্রী জীবন দেয় আমার আল্লাহর জন্য আমার আল্লাহর নবীর জন্য জোরে বলো ঠিক না বেটি আমার আপনার স্ত্রীদের জীবন চলবে আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর রাস্তায় আমরাও চলতে চাই আল্লাহর রাস্তায় জোরে বলো ঠিক না বেটি এই মুসলমান শুনে নেন সুমাইয়ার সামনে পুরাতন বল্লভটা নিয়া বলতেছে সুমাইয়ার স্বামী আবু জেহেল ইমান ছেড়ে দেন
ইমান ছেড়ে দে আমি নাইলে তোরে মেরে ফেলব আবু জেহেলের স্ত্রী সুমাইয়া বলে আমার জীবনে কোনো ভয় নাই আমি জীবন দেব তবুও আমি আমার স্বামীর কাছে মাথা নত করব না দুনিয়ার গোটা পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নত করব না আল্লাহ তাআলার বান্দি ওই সুমাইয়া তখন কোরআন থেকে আল্লাহ তাআলার বান্দারা শুনেন আল্লাহ তাআলার বান্দা শুনেন ওই নবী ওই ওই সুমাইয়া আল্লাহ তাআলার পাগল গোটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারীরা হলো ইসলামের পথে জীবন দিল শহীদ হলো আর এক নাম্বার শহীদের কাতারে আছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জোরে বলেন আল্লাহু আকবার সুমাইয়া কেমন করে শহীদ হলো শুনেন পুরাতন বল্লভটা নিয়ে তার স্ত্রীর কাছে আবু জেহেল চলে গেল আবু জেহেল ভয় দেখায় সুমাইয়া ভয় পায় না এইবার আবু জেহেল সত্যিকারে এই শয়তানে ধোকায় পড়ে আবু জেহেল তার স্ত্রী সুমাইয়ার লজ্জা স্থান বরাবর ওই পুরাতন বল্লভটা দিয়ে আঘাত করার সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বাইর হয় আর সুমাইয়ার চোখ দুইটা আসমানের দিকে তাকায়া বলল ও র আমার দেখো তোমার কালেমা তোমার নবীর কালেমা গ্রহণ করার কারণে আমার স্বামী আমারে কত নির্যাতন করে কত জুলুম করে কত ঘাত করে শত শত মানুষের সামনে কাফেরের সামনে তার স্ত্রী সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে পুরাতন বল্লভ দিয়ে আঘাত করলে সুমাইয়ার মনের মধ্যে একমাত্র কালেমা রয়েছে কার জোরে বলেন কার কালেমা রয়েছে একমাত্র আমার আল্লাহর আর আল্লাহর রসুলের কালেমা পড়ে লা ইলাহা জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান ভাইরা আমার এইবার সুমাইয়া যখন জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গেল সুমাইয়া আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলল রব গো ও রব তোমার জন্য জীবন দিয়ে দিচ্ছি তোমার কালেমার প্রতি জীবন দিয়ে দিচ্ছি ও রব আমি সুমাইয়া তোমারে দাওয়াত দিচ্ছি তোমার সুমাইয়াকে একটু দেখতে আসো সুমাইয়ার বাড়িতে একবার আসো আল্লাহ তুমি এসো আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালামকে বলল জিব্রিল রে আমার সুমাইয়া আমার জন্য জীবন দেয় নবীর কালেমা পড়ে জীবন দেয় সুমাইয়ার স্বামীর হাতে তার জীবন চলে যাবে আমি আল্লাহ কোনো বন্ধু কোনো বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যায় না আমার সুমাইয়া তো আমার দিনের বন্ধু আমার নবীর বন্ধু আমার কোরআনের বন্ধু ও জিব্রিল রে আমি আল্লাহ সুমাইয়ার জন্য একটি জান্নাত নিয়ে সুমাইয়ার বাড়িতে দাওয়াত গ্রহণ করব জোরে জোরে বলেন আল্লাহু আকবার সুমাইয়ার এই দাওয়াত আল্লাহ কবুল কইরা জান্নাত খানা নিয়া আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে এসে সুমাইয়ার সামনে দাঁড়িয়ে গেলেন সুমাইয়ার চোখ দুইটা আসমানের দিকে চোখ করে দেখতেছে আর হাসতেছে আল্লাহ বলল সুমাইয়া তোর চোখ দুইটা বন্ধ কর আমি আল্লাহ তোর নিয়ে তোর জন্য জান্নাত নিয়ে এসেছি এই জান্নাত তোর জন্য অপেক্ষা করতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি فلهم أجر غير ممنون নিশ্চয় যারা ভালো কাজ করেছে নেক কাজ করেছে সালাত আদায় করেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের জন্য জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কার রেখেছি ও সুমাইয়া তুমি যেহেতু নেক কাজ করেছো ভালো কাজ করেছো সুমাইয়া আমি আল্লাহ তোমার জন্য জান্নাত অনির্বাজ্য করে দিয়েছি আমি আল্লাহ জান্নাত নিয়ে তোমার জন্য হাজির হয়েছি তোমার দাওয়াত কবুল করেছি সুমাইয়া চোখ দুইটা বন্ধ করো আমি আল্লাহ তোমার অপেক্ষায় আছি এর বসেন এবার সুমাইয়ার এই কথা আল্লাহ শুনতেছে আল্লাহ আল্লাহ তাআলা সুমাইয়ার এই কথা শুনে সুমাইয়া কথা শুনে বলল অট্ট হাসি দিয়ে সুমাইয়া হাসতে লাগলো কাফেরের গোষ্ঠীর দলেরা আবু জেহেলেরা সবাই বলতে সুমাইয়া পাগল হয়েছে আবু জেহেলের বিবি পাগল হয়ে গেছে আবু জেহেলের বিবি সুমাইয়া বলতেছে আমি পাগল হই নাই আমি আমার আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ জান্নাত নিয়ে আমার জন্য ডাক দিয়েছে ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু
في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون أمار الله رستاي جرا جيبون داي مجتو برن قرر تدر كتوم رمي تو بولونا ترى كي هاي شهيد হয়ে যায় শহীদের স্থান কোথায় জান্নাতে আমার আল্লাহর বান্দা সুমাইয়ার স্থান হবে জান্নাতে এই জান্নাত নিয়ে ডাক দিয়েছে সুমাইয়া বলছে আমি আল্লাহ আমার জান আমার সুমাইয়া আল্লাহর বান্দা সুমাইয়া বলছে আমার আল্লাহ আমার জন্য জান্নাত নিয়ে ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মুসলমান তাহলে এই এই যে আবু জাহেলের স্ত্রী সুমাইয়া জীবন দিল আল্লাহর রাস্তায় আর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম হইয়া নিজের স্ত্রী দাওয়াত দিল দাওয়াত কবুল করলো না সন্তানকে দাওয়াত দিল কবুল করলো না এই সন্তানের দাওয়াত দিলে কবুল করে না আল্লাহ বলল ও নূহ আমি তোমারে হুকুম দিলাম খুব তাড়াতাড়ি প্লাবন হবে বন্যা হবে আমি আল্লাহ উপর থেকে বৃষ্টি বর্ষণ করব জমিন ফুটাইয়া পানি বের করব জমিনের পানি আর উপরের পানি দিয়া ওই কাফের বাহিনীগুলো না ফারমানিগুলোকে আমি আল্লাহ সুবায়া মারব প্লাবনে ডুবায়া ডুবায়া মারব ও নূহ তোমার প্রতি যারা ঈমান এনেছে আমার আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তোমার কালেমা যারা গ্রহণ করেছে গো নূহ তুমি একটা নৌকা বানাও ওই নৌকায় তুমি ওদেরকে তুলে নিবা জোরে জোরে বলেন আল্লাহু আকবার La ilaha illallah La ilaha La ilaha illallah Muhammadur Rasulullah জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম আমি এই কোরআন থেকে আপনাদের বোঝাচ্ছিলাম যে আবু জাহেল ছিল এক রকম আবু জাহেলের স্ত্রী ছিল আর এক রকম তাহলে নবী নূহ আলাইহিস সালাম ছিল এক রকম নবীর স্ত্রী ছিল আর এক এরপর এখনো দুইজনা বাদ আছে একটা হচ্ছে লূত আলাইহিস সালাম আর একটা হচ্ছে কার নাম কে আছেন মনে মনে করেন কে আছেন ফেরাউন শুনবেন না এগুলো শোনার জন্য রাজি আছেন কাকারা কাকারা দেখি হাতিজ করেন লিল্লাহ তাকবীর নারাত তাকবীর আজ এই পুকুরের পানি দিয়ে ধুইয়ে হলো ঈমান একটু আনতে হবে ঠিক না ভাই ঠিক ঈমান না নিয়ে বাড়ি যাওয়া যাবে না মহিলা মানুষ সুমাইয়ার ঈমানের জন্য জীবন দিয়ে দিল আর আমাকে যে ঈমান আসে সব বাদাম খাওয়ার পরে সব ছাড়িয়ে যায় আছে না নাই আল্লাহ তাআলা আমার আপনার সময় দিয়েছে সময়ের মধ্যে ঈমান আনতে হবে আমল করতে হবে জোরে বলেন ঠিক না ঠিক সামনে মাহে রমজান মাস এই রমজান মাসে একের হাজি হয়ে যাবে একের পাকা রোজাদার ঠিক না ঠিক এক জাইলে তার স্ত্রীকে বলছে স্বামী গো তুমি একটু কাজ করো নদী থেকে মাছ মেরে আনো স্বামী মাছ মারতে গিয়েছে কোনো কিছু বাদে নাই মাছ টাছ বাদে না শেষে একটা পাথর বেঁধেছে কি বেঁধেছে সেই পাথরটা কিন্তু বিরাট দামি পাথর কিন্তু জাইলি অত অশিক্ষিত অত আর ওই পাথর সম্পর্কে জানে এবার বাড়ির সামনে এসে রাস্তার সামনে রেখে দিয়েছে এক স্বর্ণকার চলে যায় যে জাইলের বাড়ির বাড়ির ওই দেউড়ি থেকে গেট মানে দরজা দিয়ে একটা পাথর আছে পাথরের আলো চলে আসতেছে এইবার ওই জাইলের কাছে গিয়েছে স্বর্ণকার বলে এই পাথরটা কার বলে জাইলি বলে আমার বলে এই পাথর কি তুমি এখানে রেখেছ কেন বলে নদীর পাইছিলাম পা হাত পা ধুই তা বলছে এই পাথর কি তুমি বেচবা জাইলিয়ে বলছে যে পাথর আবার কেউ কেনে তখন ওই জাইলিয়ে দেখছে যে পাথরও কেনবে আর আমি বেচবো না আবার যদি কেনে তাহলে একটু দেখি তা বলছে যে ভাই পাথর আমি তাহলে যদি বেচি তাহলে কি দাম কত দিবা ও জাইলিয়ে এবার বুদ্ধি ঢালকালো টাকার দিক তোমার ভালো বোঝে বলছে দাম তুমিই বলো জাইলিয়ে বলছে তুমি দাম বলো স্বর্ণকার বলছে 50,000 কসে না আছেই যদি 50,000 পাওয়া যায় গো তাহলে একটা নাক সিটকে দিয়ে দেখদিন কত বলে কসে 1,00,000 হয় এক নাক নাক সিটকে দিতে দিয়ে 1,00,000 হয়ে যায় তাহলে দুই সাইডে সিটকে মাই দিয়ে দেখি তা কসে তা বলছে 1,50,000 2,00,000 তাহলে 1,00,000 বাড়লো তাহলে 2,00,000 হওয়ার পরে যাইলে বলছে নাক সিটকে মাস বলে তুমি একেবারে সস্তা কিনবা
আগে কিন্তু পাথর দাম বলে কেনে পাথর কেনে এই কথা কইছিল আর এখন দাম আছার বলে যে এত সস্তা নাকি যে 2 লাখ টাকা দিয়ে দেব না তাও ওই চাইলি কথা শুনে স্বর্ণকার বলছে ভাই এই শুন এই পাথরটা কিনার কায়দা নাই তুই এক কাজ কর আমাদের দেশের বাদশার কাছে পাথরটা নিয়ে চলে যা পাথরটা তারে উপহার দিবি পাথরটা উপহার দিলে তোরে খুশি মনে কিছু দেবে বলে ঠিক আছে তোমার বুদ্ধি নিলাম এইবার বাদশা দরবারে যে বলল বাদশা নদীতেই পাথরটা পেয়েছি পাথরটা আপনার জন্য আমি উপহার দিলাম বাদশা দেখতেছে পাথর যেমন তেমন পাথর না এ তো সোনা দানা হীরামণি মুক্তার চাইতেও বিরাট দামি পাথর এই পাথরই চাইলে চিনি নি এই জন্য বলছে ঠিক আছে আমি খুশি হলাম তোমার একটা সুযোগ দিলাম চাইলে আমার খাদ্য ভাণ্ডার থেকে সোনা দানা টাকা পয়সা তোমার আমি এক ঘন্টা সময় দিলাম কয় ঘন্টা বলে এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টার মধ্যে জানিবা তুমি বাস্তা বুঝাই করে নিয়ে চলে যাও যাইলে বুদ্ধি দি পাগল হলু ও আর একটা বুদ্ধি করেছে একা নিলি কেমন হবে বাড়ির বউটা একটু ডাকি আনি খাট ডাকিয়ে নিয়েছে বাড়ির বউ ডেকে নিয়েছে বউ আনলি পারে দুইজন মিলে ওই বাচ্চার দরবারে ঢুকেছে স্বর্ণ সোনা দানার টাকা পয়সা দিয়ে কেনাছে ঢুকেছে দারুবানু ঢুকাইছেন বউটা দেখছে রে বাবা এত সুন্দর ঝাড়বাতি জীবনেও কোনোদিন দেখিনি ওই ঝাড়বাতি দেখতে দেখতে 10 মিনিট কয় মিনিট 10 মিনিট ফুরিয়ে গেল থাকলো কয় মিনিট এবার বাড়ির ওই বিল্ডিং এর মধ্যে ঢুকে দেখে বিরাট একটা কামরা নরম তুলতুলা বিছানা ওই বিছানা দেখে যাইলে রে বউ বলছে যাইলে রে কোনোদিন তো ভালো বিছানায় ঘুমাও নাই বাসর ঘর ঠিক মতো হইনি চলো একটু নরম বিছানায় একটু দুইজনা ঘুমাইয়া বাসর ঘরটা ঠিক মতো সারিয়ে নিই স্বামী বলছে তাই তোরে বিবি চল দুইজনে একটু চল ওই জায়গায় যায় দুইজনা মিলে ওই কামরায় ওই নরম তুলতুলে বিছানায় ঘুমিয়ে গেছে 50 মিনিট তাহলে কয় মিনিট গেল এ জোরে বলেন তাহলে আর কি টাইম আছে দারোয়ান বলছে বেজন বলে কেন আমার এক ঘন্টা যে টাইম ছিল বলে তুমি ঝাড়বাতি দেখছ কয় মিনিট বলছে 10 মিনিট বলছে ঘুমায় ওই খাটের পর কয় মিনিট বলছে 50 মিনিট তোমার টাইম দিয়েছিল কয় মিনিট বলে এক ঘন্টা বলে এই 1 মিনিটও না 1 সেকেন্ডও টাইম নেই বেজো জালিয়া জালিয়া বউ কষ্ট দো দয়া করে 5 মিনিট দেও কয় মিনিট আচ্ছা তখন কি আর হবে এ মুসলমান আমার আপনার হায়াত যে পর্যন্ত আছে এই হায়াতের মধ্যে যতক্ষণ আমল তৈরি না করবেন আপনি আর মৃত্যুর আগ পর্যন্ত আমল করার সুযোগ আর পাবেন জোরে বলেন না কেন তাহলে যে আল্লাহ আমাকে হায়াত দিল আমল করার সেই হায়াতের মধ্যে নির্দিষ্ট টাইম সেই টাইমের মধ্যে আমি যদি আমল না করি ইমানি রাস্তায় না থাকি তাহলে আমার আল্লাহ তাআলা আজরাইল পাঠায় দিলে আপনার সুযোগ আর হবে কথা কি বুঝি আসছেন জোরে কোন বুঝেছেন এ মুসলমান নূহ আলাইহিস সালাম এবার নৌকা বানায়া ফেলল 40 দিন 40 রাত লাগলো কয়দিন 40 দিন 40 রাত লাগলো ওই নৌকা বানাতে এইবার নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে কালেমার দাওয়াত গ্রহণ করেছে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা ওই নৌকার উপরে পশু পাখি দিয়া সব দলের জোড়া জোড়া উঠে বলল জোরে জোরে বলেন আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম স্ত্রীকে ডাকতে চায় সন্তান কানানকে ডাকতে চায় আল্লাহ বলে আই নূহ যে স্ত্রী তোমার দাওয়াত গ্রহণ করলো না যে সন্তান তোমার দাওয়াত গ্রহণ করলো না ওই সন্তান আর স্ত্রীকে তুমি যদি নৌকায় ডাকো তোমার খবর আমার যুগে যারা বেমানদের সাথে ঘর করবে যে স্ত্রী নামাজ পড়বে না যে সন্তান নামাজ পড়বে না ওই স্বামী যদি বেনামাজি হয় তাহলে ঠিক আছে আর যদি স্বামী যদি নামাজি হয় স্বামী আর স্ত্রী যদি বেনামাজি হয় তাহলে ঠিক নেই ঠিক না বে ঠিক জোরে কর না কে আমার এলাকায় নামাজি আছে না নাই এখন ডিজিটালে যে কি মডেল মসজিদ আছে কি মসজিদ আর শহরের লোক দেখা যাচ্ছে শুক্রবারে লোকই ধরাতে যাবে না কিন্তু আর 7 দিনই খুঁজে পাওয়া যায় এরকম আছে না নাই এ দেখেন জুয়েল ভাই মামুন ভাই সামনে এ দেখেন এই দুইটো মানুষ কি বানান দাঁড়িয়ে রেখেছে যেকেন ও আর সেকেন্ড চলে আমার টুটুল ভাইকেরও দেখেছি যা হোক এই যে মডেল মসজিদ আছে শুক্রবার দিন নামাজ বেশি পড়বে না এই লোকগুলো যাবে কি করতে জানেন প্রতিদিন নামাজি হয়ে এক সময় ক্যাশিয়ার নেবে এক সময় সেক্রেটারি নেবে এক সময় সভাপতি নেবে ঠিক না মেজি ভাই ওই শুক্রবার দিন ওখানে যাই যে আর জীবনেও 7 দিনের 1 দিনও নামাজ পড়ে না আছে না নাই এই লোকগুলোকে আমি 3 কোয়ার্টার নামাজি নাম দিয়েছি কি কোয়ার্টার
এ হরিনা কুণ্ডর লোক আইজো শুনেছেন যে থ্রি কোয়ার্টার নামাজে হয় এ কথা কন না কয়া এই এলাকায় দর্জি আছে না নাই সাগর টেইলার সৌদি ফ্যাশন কত ফ্যাশন মালিক ফ্যাশন আব্দুল পান্না মান্না সব আছে আগের জামানায় যখন জামাইরা বিয়ে করত ছেলেরা বিয়ে করত ওই জামানায় আর্মি বিডিয়ার ভাই ওই যখন বিয়ে করে যায় ভাই শ্বশুররা তখন ধরিয়ে নিয়ে সাগরের কাছে না সাগরের আব্বার কাছে বানায় সিগনা বেটি প্যান্টের মাপ জামার মাপ দিয়ে বলতো জামাইরা শ্বশুরের এই জামাই শ্বশুর নিয়ে যায় বলতো বানাও যখন দেখবেন প্যান্টের প্যান্টের মাপ দিত আর পাঞ্জাবির মাপ হোক জামার হোক মাপ দিত কিন্তু এখন একটা কি দেয় ভাই হঠাৎ করে দেখছে এই গার্মেন্টস ও গার্মেন্টসে প্যান্ট কিনে নিছে লিখিয়ে যাইয়ে জামই দিয়েছে জামই পরিয়ে দেখছে পান নিছি এক হাত এই হাত আদের ভাবে আমি টান দিয়ে বের করছি এ বের করা লাগছে আর ও একলাই এক হাত ওই মাটির সাথে সেলফি বাড়াচ্ছে ঠিক না ঠিক স্বামী তার স্ত্রীকে বলছে তোর বাবা যে প্যান্ট দিয়েছে এই প্যান্ট তো ঝাড়ু ধারে ঝাড়ু দেওয়ার মতো কাজ হচ্ছে হরিণা কুণ্ড সব মহিলা এই পায়জামার সাথে উঠে আসছে ঠিক না ঠিক বলছে প্যান্ট কেটে রাখ স্ত্রী বলছে ঠিক আছে স্বামী দেখে কাজে চলে গেছে স্ত্রী এসে দেখে যে স্বামী এসে দেখে যে প্যান্ট কাটেনি বোকা জোকা শুরু হইলো ছেলের মা আর বোন এসে দৌড়েছে আই বকিস না যা এখনকার মেয়ে ছেলের মারা যায় না ও মারলি তোর মোবাইলে কল দিয়ে তোর শাশুড়ি কাজ করলি তোরই মান সম্মান হারি যাবে না কি আছে না হাই এই কথা বলা পরে ঠিক আছে ছেলেটা রাগ করে চলে গেল স্ত্রী বেচারা সুযোগ মতো 4 ইঞ্চি কাটিয়ে সিলাই করে ও রেখে দিয়েছে এইবার মা বলছে যে আমার ছেলে আমার বৌমাকে বক পানে আমি কেটে রাখি মা এসে 4 ইঞ্চি বসান দিলে কয় ইঞ্চি আর বোন এসে দেখছে আমার ভাবিকে আমার ভাই বক পানে মা নানান কাজে ব্যস্ত আমি একটু ফিরি আছি ওই ফিরি ভাবে আমিও 4 ইঞ্চি কাটি তাহলে বইনও 4 ইঞ্চি কাটিয়েছে কয় ইঞ্চি তাহলে এই তিনজন মিলে একটা প্যান্টের প্যান্টের পরে হামলা কয়ভাবে হয়েছে তাহলে 3/4 কয় ইঞ্চি তাহলে 12 ইঞ্চি যদি একটা প্যান্ট কাটা পড়ে ভাই তাহলে হরিণা কুণ্ডু কুণ্ডুর কোন দর্জি হোক দর্জির দাদা হয়েছেও কি ঠিক করতে পারবে এইবার স্বামী এসে বলছে স্ত্রী গায়ে প্যান্ট কাটিছিস বলে হ্যাঁ কাটিছি মা বলছে আমি কাটিস বকিস নে বোন কছে কাটলাম আমি আর মা আর ভাবির নাম হবে তা হবে না ভাই তুমি প্যান্টটা পরো তারপর বুঝবা নে প্যান্ট পরে দেখে হাঁটুর গোড়ায় এই প্যান্টের নাম কি কোয়ার্টার জোরে বলেন কি কোয়ার্টার এই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে যদি কোনো মানুষ কোনো জামাই শ্বশুর বাড়িতে আসে তারে ভালো কয় না পাগল কয় বলে আস্ত পাগল একটা কি পাগল তাহলে মুসলমান এই জামাই বাড়িতে শ্বশুর বাড়িতে জামাই যদি থ্রি কোয়ার্টার প্যান্ট পরে পাগল ছাড়তে হয় যারা শুক্রবার নামাজ পড়বে যারা জুম্মার দিনে নামাজ পড়ে ঈদের দিনে নামাজ পড়বে রোজার মাস আসলে নামাজ পড়বে এরা আস্ত থ্রি কোয়ার্টার নামাজ ঠিক না ঠিক মধ্যে কোনো ভেজাল থাকবে কথা কন না কে তাহলে এই নামাজি নামাজি হতে পারে বাইনাল কুফরিও বাইনাল কুফরিও এই বাইনাল কুফরি আর দি তরবুজ সলাদ খেয়াল হচ্ছে না যাই ভুল হতে পারে আমার মাথায় আর কাজ করছে না যাও কি বললাম যে বাইনাল কুফরি আর দি তরকুজ সালাদ কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি কি মুসলমান আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কি কাফেরের অনুসারী তাহলে এই থ্রি কোয়ার্টার রোজার মাসের ঈদের নামাজ যারা পড়ে এরা প্রকৃত মুসলমান হতে যারা একবার পড়ে না তারা তো একবার বেনামাজি আর যারা 3 দিন নামাজ পড়লে 3 সময় এরাও বেনামাজির দলের এক অংশ ঠিক না ঠিক জোরে বলেন না কা 5 দিন আপনা 7 দিনেই আপনাকে গোটা পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিনই আপনার নামাজ ফরজ আছে আর নামাজ আপনাকে পড়ায় লাগবে নূহ আলাইহিসসালামকে বলল তুমি জোড়াই জোড়াই সব তুলে নাও সব উঠায় নিল নূহ আলাইহিসসালামের স্ত্রী অলেগাকে ডাক দিলেন না কেনানকে ডাক দিল না আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি আর এক আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিসসালামের প্রতি আর একজন ঈমান এনেছিল সেই সেই মহিলাটা ছিল একটু বৃদ্ধ মহিলা ওই মহিলা নূহ আলাইহিসসালামের কিতাবের প্রতি ঈমান আনলো কিন্তু মুসলমান একটু কথা ভুলে গিয়েছিলাম নূহ আলাইহিসসালামের নৌকার মধ্যে নৌকায় তোলার আগে কিন্তু ওই কাফেরের দলেরা নূহ আলাইহিসসালামের শত্রুরা ওই নৌকার মধ্যে পোশাক করেছিল পায়খানা করেছিল নৌকা ভরপুর করে দিয়েছিল কারণ কি ওই নৌকা ভরপুর করে দেওয়ার পরে যাতে কোনো লোক ওই নূহুর নৌকায় না ওঠে এই জন্য নাকি কন
এবার নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলেন নূহ চিন্তা করো না যারা পোষাপ পায়খানা ফিরেছে আমি তাদের কি গায়দায় বসান দিচ্ছি রাখো এলাকার মধ্যে এক মহিলা ছিল ওই বৃদ্ধ মহিলার গায়ে ছিল ঘা বজ্রারূপ ওই মহিলাও গিয়েছে নূহ আলাইহিস সালামের নৌকায় পোষাপ পায়খানা করতে নূহ আলাইহিস সালামের ওই নৌকায় পোষাপ পায়খানা করতে গেলে মহিলা পিছলিয়ে ওই পোষাপ পায়খানার মধ্যে পড়ে গেছে ডুবে গেছে ডুবে গেলে গা হাত পায় যত ঘা বজ্রা ছিল আল্লাহর কুদরতি রহমতে ওই মহিলা পরিষ্কার হয়ে সুন্দর হয়ে গেছে এই মহিলা যাই আর একজন আর বলছে একজন বলছে বুড়ি তুমি এত মানান হইলে কি কায়দায় বলে বলা যাবে না বলে না বলাই লাগবে বলে বলতে পারি কেউ জানো না জানে আসলে মহিলাকে কাছে বললি মহিলারা রাখতে জানে জানে নাকি জানে না বলছে বুড়ে ওই নূহ আলাইহিস সালামের নৌকায় পোষাপ পায়খানার জন্য গেছিলাম ওই পায়খানার মধ্যে পড়ে গেছিলাম ওই পায়খানার পড়ার মধ্যে আমার গায়ের ঘা পাঁচটা ছাড়িয়ে গিয়েছে ওই মহিলা তো আর এক মহিলার এইভাবে সমাজের মধ্যে ছড়িয়ে গেল এই ঘা সারার জন্য দাঁতে ব্যথা মাজায় ব্যথা কোমরে ব্যথা মাথা ব্যথা যন্ত্রণা নিয়ে ওই এলাকার সব লোক চলে গেল নূহ আলাইহিস সালামের নৌকায় নৌকায় যে পোষাপ পায়খানা যে আছে ওই পায়খানা কেউ দাঁতে দেয় কেউ মাজায় দেয় কেউ মালিশ মারে কেউ বাড়িতে নিয়ে আসে আস্তে আস্তে নৌকা সাফ হতে থাকে শেষ মেশ দেখে নৌকায় আর কিছুই নেই যা আছে পানি টানি দিয়ে ধুয়ে এনে সব ক্লিয়ার করে নৌকা পরিষ্কার করে দিল আল্লাহ বলছেন হুরে আমি আল্লাহ তোমারে বলছিলাম যারা এই কাজ করেছে তাদেরই খাওয়াবো পড়াবো তাদের গায়ে মাখাইয়া নৌকা ক্লিয়ার করে তোমার ওই নৌকায় ইমামদারদেরকে চড়াবো জোরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ পারে কি পারে না জোরে বলেন পারে না পারে না জোড়াই জোড়াই তুলে নিলেন তুলে নেওয়ার পরে ব্রাট একটি প্লাবন শুরু হয়ে গেল নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে ওই সাগরের মধ্য দিয়ে চলে গেল এমন সময় একদিন দুই দিন তিন দিন এইভাবে যেতে যেতে চল্লিশ দিন চল্লিশ রাত পার হয়ে ওই জাবালের যুদির পাহাড়ের কাছে ওই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সহ সব ওই যে ইমাম যারা এনেছিল নূহ আলাইহিস সালামের সাথে সবাই ওই জায়গায় বিজয় লাভ করলো জোরে জোরে বলেন আল্লাহ আকবার চলবে জোরে বলেন শুনতে রাজি আছেন কে কে হাত ইজো করেন লিল্লাহ তাকবীর নারায়ণ তাকবীর একটাও যদি উঠে যান রে ভাই তাহলে কিন্তু বসান হবে আজকের এই মাইকে যা হইলো কারণ আমার আলামিন বুঝিনি যে এই মাইকে এইভাবে মাস চলবে না কারণ আলামিন ভাব যে মসজিদ মসজিদ মাদ্রাসা তো মাদ্রাসা একটু কষ্ট হয় না যুব সমাজ হলি হরিণাকুণ্ডর মতো হলি টাকা মাকা সবাই দেয় আর মাদ্রাসায় কিছু কিছু লোক হিংসে তো টাকা দিচ্ছাই না ঠিক না ভাই ঠিক এ কথা কর না কা মাদ্রাসায় টাকা দিচ্ছাই কেউ দেয় আবার তাও কয় মাদ্রাসার হুজুরকে দিয়ে দিয়ে শেষ করে ফেললাম দিয়ে একশো দুইশো টাকা দেয় আর মাদ্রাসার ওই টাকার কথা খুঁটা দেয় আল্লাহ বলছে যারা খুঁটা দিল তাকার কি নেকি থাকবে জোরে বলেন সুরা বাকারা ২৬৪ নম্বর আয়াত সম্ভবত ওই আয়াতে বলছে তোমরা যা দান করবা ওই দানের নেকি আছে কি নাকি আছে যে দান করেছো ওই দানের নেকি আছে কাউকে উপকার করেছো খুঁটা দিও না উপকার করলে নেকি আছে খুঁটা দিলে তোমার নেকি তো দূরের কথা তোমার জীবনে গোনায় ভরপুর হয়ে যাবে ঠিক না ঠিক হ্যাঁ জোরে বলেন না ঠিক না ঠিক আসলে এই মাদ্রাসার জ্ঞানে যাদের নেই তারা এই মাদ্রাসাকে হিংসে করে কোরআনের জ্ঞান যাদের হিংসে নেই তারা কিন্তু এই কোরআনের জায়গাকে হিংসে করে জোরে বলে ঠিক না ঠিক কিন্তু এই জায়গায় যারা এসেছে হরিণাকুণ্ড খুঁজে বাসাই করে এই লোক কয়টাকে আমার আল্লাহ হেদায়েত না দিলে সময় না দিলে সুযোগ না দিলে এই জায়গায় আসতে পারে নিশ্চয় ইমান না থাকলে আসে এ জোরে বলেন ইমান আছে তো কথা কন নাকি আছে তো একটু হলেও আছে নাকি কন পরিপূর্ণ না থাকলেও আল্লাহ আপনাদের পরিপূর্ণ দান করুক সকলে বলেন আমিন এই কোরআনের কথা কেন বললাম এই কোরআনের জ্ঞান দেখবেন যাদের নেই তারা কোরআনের মানুষগুলোকে হেয় প্রতিপন্ন করে হিংসা করে তাদের কষ্ট দেয় তাদের মারে রক্তাক্ত করে তাদের জেল দেয় জুলুম করে আছে না না আবু ইউসুফ নামের একটা সন্তান তার মা বড় এতিম বাবা যার থাকে না সন্তানের সেই মা সন্তান এতিম হয় কিনা বলেন না কে সন্তান যদি না সন্তানের বাবা না থাকলে এতিম হয় না এই সন্তান বাবাকে হারিয়ে ফেলেছে মেয়েটা অসহায় ছেলে ইউসুফকে কি করে লেখাপড়া শিখাবে আল্লাহ তাআলার একজন বান্দা বিরাট বুজুর্গ আলেম আল্লাহ তাআলার ওই বান্দা ওই মেয়েটাকে বলছে মাগো
তোমার এই ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করতে চাই পড়াতে চাই বলে হুজুর আমার ছেলেকে তো দিব কিন্তু আমার তো টাকা পয়সা নাই কিতাব কিনা টাকা নাই কি করব তখন ওই মেয়েটার ওই হুজুর বলছে বাবা মাগো আপনার টেনশন করা লাগবে না আমি এই ছেলের ব্যবহার আচার ভালো লাগাই আমি ছেলেকে লেখাপড়া শেখাবো জোরে বলেন আল্লাহু আকবার এই ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে হাফেজ এতিম এই মাদ্রাসায় এতিমরা পড়ে কি পড়ে না জোরে বলেন এবার আছে না নাই একটা দুইটা পাঁচটা এরকম আছেই প্রত্যেকটা মাদ্রাসায় দশটা বিশটা একের পর এক এতিম পাওয়া যায় এই ছেলে ইউসুফ লেখাপড়া শিখে হাফেজ হইয়া তিরিশ পারা কোরআনে হাফেজ হয়ে বাড়িতে আসলেন কিছুদিন পরে আর মাদ্রাসায় যেতে চায় না ভালো ছাত্র যারা তারা দেখবেন উস্তাদরা খোঁজ নেয় কিনা কুমা ছাত্র খোঁজ নেই কার না নেই ভালো ছাত্র খোঁজ উস্তাদরা নেয় ইউসুফের বাসায় চলে গেল ইউসুফ তুমি মাদ্রাসায় যাও না কারণটা কি বাবা বলে আমার তো কিতাব কিনা টাকা নেই আমার মা দিতে পারে না আমার মা পরের বাড়িতে কাজ করে আমার মা কি কায়দায় আপনার ওই কিতাবগুলো কিনে দিবে বলে বাবা ইউসুফ তোমার কিতাব তোমার মাকে কিনে দেওয়া লাগবে না কালকেই তুমি মাদ্রাসায় আসবে আমরা মাদ্রাসায় থেকে তোমার কিতাব দেব জোরে বলেন আল্লাহু আকবার তাহলে ওই কিতাব কেনার জন্য মাদ্রাসায় ফান টাকা দরকার আছে না না এ আওয়াজ দেন না কা আছে এই ইউসুফ পরের দিন চলে যায় মাদ্রাসার দিকে যাই বালুর মরুভূমির বালু দিয়া যাই যাইতে যাইতে স্যান্ডেলটা ছিঁড়ে গেল স্যান্ডেলটা ছিঁড়ে গেলে বড় কষ্ট হয় উত্তপ্ত বালুর মধ্যে খালি পা দিতে তবুও কষ্ট করে বাজার পর্যন্ত যাইয়া ইউসুফ একটা মুসির কাছে কোরআন এই স্যান্ডেলটা ছিঁড়ে সিলাই করে নিল মুসি বাবু সিলাই করে দিলে এই ইউসুফ বলতেছে বাবা আমার স্যান্ডেল দিয়ে দেন বলে স্যান্ডেল তো সারা হলো আমার টাকা দাও বলে আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই আমি তিরিশ পারা কোরআনের হাফেজ আপনাকে আমি এক পারা কোরআন শোনায় দিব মুসিবাবু বলতেছে হবে না বলে এক পারা না হলে দশ পারা শোনায় বলে তাও হবে না বলে বিশ পারা শোনাই বলে তাও হবে না বলে তিরিশ পারা শোনায় দিই বলে তাও হবে না ইউসুফ বললো স্যান্ডেলিয়ার নেবো না জোরে বলেন আল্লাহু আকবার মাদ্রাসার ছেলে কোরআনের হাফেজ এবার রাগ হয়ে গেল ইউসুফ চলে গেল খালি পাই মাদ্রাসায় হুজুরের সামনে হুজুরের সামনে যে উস্তাদজিকে বলছে উস্তাদজি আমি আর মাদ্রাসায় পড়বো না বলো কেন বলে যাই কোরআনের মূল্য নাই সেই কোরআন আমি আর পড়বো না ইউসুফের উস্তাদ বলল বাবা ইউসুফ এই কথাটা তোমার ভুল কেন কি হয়েছে বলো বলে এই এই বৃত্তান্ত এই বিষয় আমি দশ পারা বিশ পারা তিরিশ পারা শোনাইতে চাইলাম শুনলো না আমার স্যান্ডেলও দিল না ইউসুফের উস্তাদ বলল এই ইউসুফ আমার হাতের একটা আংটি আছে আংটিটা নিয়ে যাও আংটিটা তিনটা দোকানে দিবা কিন্তু এই দোকানে নিয়ে তিনটা দোকানের দাম কত বলে শুনে আসবা কিন্তু বেচতে পারবা না বেচবা না নিয়ে আসবা আমার কাছে ইউসুফ চলে গেল প্রথমে একটা মুদির দোকানে মুদির দোকান বলল আংটি আমি নিব পঞ্চাশ টাকা দাম দিব বলে না হবে না বলে দেন আংটি নিয়ে চলে গেল কসমেটিকের দোকানে বলে দাম পঞ্চাশ হাজার বলে তাও বেচবো না দেন হবে না এইবার চলে গেল স্বর্ণকারের দোকানে বলে দুই লক্ষ টাকা দেব বলে হবে না স্বর্ণকার বলল বাবা রে এই আংটি কেনার মতো সাধ্য আমার নাই কারণ এই দোকান বেচলেও এই আংটির মূল্য আমি দিতে পারবো না কারণ এই আংটি হলো এলাকার সবচাইতে সুনামধন্য আলেমের হাতের আংটি আমি চিনে ফেলেছি এই আংটির দাম দুই লাখ হবে না লক্ষ লক্ষ টাকা বললেও আংটির দাম দেওয়া যাবে না আংটিটা নিয়ে চলে গেল ইউসুফ তার উস্তাদের কাছে বলে ইউসুফ রে কে কত দাম বলেছে বলো বলে মুদির দোকানদার পঞ্চাশ স্বর্ণকারের দোকানদার দুই লাখের বেশি তারপরে ওই কসমেটিক দোকানদার পঞ্চাশ হাজার আমি কোনো জায়গায় বলিনি শেষের দোকানদার স্বর্ণকার বলেছে এই আংটি নাকি সে কিনার মতো সাধ্য রাখে না এইবার ওই আল্লাহর বান্দা ইউসুফের উস্তাদ বলল বাবা রে মুদির দোকানদার এই আংটি চেনে নাই ওই যে কসমেটিকের দোকান সেও ভালো চেনে নাই স্বর্ণকার চিনে ফেলেছে বলে ও দাম দিতে পারে নাই দাম বলতে পারে নাই তার মানে বাবা ইউসুফ রে মুসি এই ওই মুসির উপরে রাগ করে যে তুমি কোরআন পড়তে চাও না ওই মুসি এই কোরআনের কি জানে
ওই মুসি এই কুরআনের কিছু জানে না ওই মুসির উপর রাগ করে কুরআন না পড়ে তুমি থাকবে তোমার হবে না ও বাবা ইউসুফ এই কুরআনের মূল্য আমার আল্লাহর কাছে আছে না নাই তার মানে মাদ্রাসায় যে সন্তানগুলো পড়ে এতিমেরা যারা হাফেজ হয় মাওলানা হয় এদের খাদ্যগুলো ডাল ভাত পাতলা হয় এদের খাদ্যগুলো পেপো ঘোটালাম ঘোটা হয় আপনি যদি একটু ভালো মন্দ খান বাবা আপনার ওই মাদ্রাসার ছেলেগুলো যদি কষ্ট করে আপনার ওই মাদ্রাসার দায়িত্ব যদি আপনি আপনি না নেই তাহলে বড় হলে কবরে চলে গেলে হিসাব দেওয়া লাগবে দেখা যায় হরিণাকুণ্ড শহরে তিনতলা চারতলা বাড়ির অভাব নাই মাঠ বুঝাই জমি কসমেটিকের দোকান স্বর্ণকারের দোকান বহু দোকান আছে কিন্তু মাদ্রাসায় দানের মতো হাত নাই এরম আছে না নাই এবার আসল কথায় আসা যাক ভাই আমি এই জায়গায় প্রমাণ করে দেব এই জায়গায় এজিতি মুসলমান যারা হাত ইচু করবেন তারা এজিতি মুসলমান যারা হাত ইচু করেন তারা এজিতি মুসলমান হরিণাকুণ্ড শহরের মধ্যে একটাও নাই হুসাইন মুসলমান যারা হাত উঁচু করবে দুটি হাত দিয়ে তাকবীর দিয়া লিল্লাহি তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কুরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ তাকবীর হাত নামাবেন না